মহাসড়কে টোল ব্যবস্থা প্রচলনে চিন্তা করছে সরকার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বৈঠকের জানান এম মান্নান এর আগে প্রধানমন্ত্রী কথা শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে ছ তিনশো ছাব্বিশ কোটি টাকার দশটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পণ্য পরিবহনে উচ্চমুখে এক্সল এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংস্কার প্রকল্প এবং পানির গুণগত মান পরীক্ষা ব্যবস্থার শক্তিশালীকরণ প্রকল্প রহমানের রিপোর্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শেরেবাংলা নগর এনএসি মিলনায়তনে আয়োজিত বৈঠকে নটি নতুন এবং একটি সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয় এতে মোট ব্যয় হবে ছয় হাজার কোটি টাকা এর মধ্যে নয়শো কোটি টাকা প্রকল্প সাহায্য বাকি অর্থ সরকারি খাত থেকে সংস্থান করা হবে অ্যাক্সেল লোড স্থাপন প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা এই প্রকল্পের আওতায় দেশের গুরুত্বপূর্ণ সড়কের একত্রিশটি স্পটে স্কেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হবে পরিমাপ করার জন্য আমরা যন্ত্র বসাব এবং এই যন্ত্র বসিয়ে আমরা মনিটরিং করব যাতে করে বেশি লোড না নিতে পারে প্রধানমন্ত্রী বলেছেন ভালো করছেন দরকার কিন্তু এটাকে যাতে নয় ছয় কেউ না করতে পারে টেম্পারিং না করতে পারে এই সম্বন্ধে উনি প্রায় এক হাজার কোটি টাকা খরচে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সংস্কার প্রকল্পের অনুমোদন দেয় এক নেক পারফরমেন্স বেসড করা হবে মানে যে কাজটা করবে এর পারফরমেন্সটা দেখা হবে এবং এই পারফরমেন্সের এগেনস্টে সে কন্টিনিউসলি অপারেট করবে যাতে কোনো ভাঙ্গার সঙ্গে সঙ্গে ঠিক করবে না হলে তার উপর ফাইন হবে সিলেটের নশো দশ কোটি টাকার দ্বিতীয় সংশোধিত প্রকল্প গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান তত্ত্বাবধান করবে বিদ্যুৎ বিভাগ বিশুদ্ধ ও নিরাপদ পানি নিশ্চিত করতে সারা দেশে বান্নটি পরীক্ষাগার স্থাপন করবে সরকার প্রকল্প ব্যয় ধরা হয়েছে একশো আটাত্তর কোটি টাকা আরো অনেক বেসরকারি ওয়াটার সাপ্লাইয়ার কোম্পানি আছে বাংলাদেশে ভালো ব্যবসা তাদের পানির গুণগত মান আমাদের কাছে পরীক্ষা করবে এখানে পরীক্ষার জন্য আমরা কিছু ফিসও পাবো এইটার জন্য আমরা এই একটা ল্যাবরেটরি স্থাপন করব আরও আটচল্লিশটি জেলায় আর বারোটি জেলায় আরও বারোটি জেলা যেগুলো বাকি আছে আমরা একটি করে ল্যাবরেটরি স্থাপন করব এছাড়া পরিকল্পনা মন্ত্রী জানান মহাসড়ক ব্যবস্থাপনা উন্নত করতে টোল আদায় পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার ন্যাশনাল হাইওয়ে টেস্ট নট অনলি ব্রিজ রোডের উপরে টোল বসানো উচিত তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা